জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে চলছে লোকজ মেলা। মেলার স্টলগুলো তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব বাঁশ, কাঠ, ছন সহ বিভিন্ন উপকরণ দিয়ে, যা দর্শনার্থীদের নজর কেড়েছে। প্রতিদিন বিকাল 3টায় মেলা শুরু হচ্ছে, চলছে রাত 10টা পর্যন্ত। সরকারি বেসরকারি 100টি স্টল রয়েছে মেলায়। এখানে মিলছে দেশীয় শাড়ি, কাপড়, পাঞ্জাবি, মাটি, বাঁশ ও পাটের তৈরি জিনিসপত্র। পাওয়া যাচ্ছে মাটির তৈরি হাতি ঘোড়াও। নানা ধরনের পিঠা মিলছে মেলায়। সুলভ মূল্যে একই জায়গা থেকে পছন্দের পণ্য কিনতে পেরে খুশি মেলায় আসা লোকজন। অন্যদিকে মেলায় অংশগ্রহণ করে উচ্ছ্বসিত স্টলগুলোর প্রতিনিধিরাও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ জেলা প্রশাসন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। গত 17 মার্চ জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে আয়োজিত টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি শীর্ষক অনুষ্ঠানে এই লোকজ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকজ এই মেলায় লোকজ উপকরণ প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হচ্ছে। তরুণ প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য জানাতেই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মনে করি যে পুরো বাংলাদেশটি এখানে আসলে উঠে এসেছে এবং পুরো বাংলাদেশের যে রূপ, সেই রূপটি কিন্তু আমরা এখানে বসে দেখছি। আমাদের গোপালগঞ্জের ছেলে মেয়েদের সুবিধা হবে যে তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা বাংলাদেশের সমস্ত জায়গার রূপ তারা একখানে দাঁড়িয়ে দেখবে। আমার পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য, আমার নদী অঞ্চলের সৌন্দর্য আমাকে উপলব্ধি করবে। মানুষের 6 দিন ব্যাপী আয়োজিত এই লোকজ মেলা শুরু হয়েছে গত সোমবার। মেলা চলবে আগামী 26 মার্চ পর্যন্ত। তাসলিমা তামান্না, সমকাল।